আজকে আপনাকে আমি এই খিরপাই বাজারে প্রমাণ দেব। যারা আমার হিন্দু ভাই দলিত ভাই শুনছেন আমার বয়ান, তারাও শুনে যান। আমি ভারতবর্ষের কথা নয় পৃথিবীর কথা বলছি, আপনাদের সামনে প্রমাণ দিচ্ছি। এই বাবু উঠে দাঁড়াও, এক উঠে দাঁড়াও না তুমি। এই ছেলেটাকে দেখছেন, এই ছেলেটার শরীর যদি আমি দেখতে চাই, একে জামা খুলতে হবে না হবে না কথা বলবেন? ইয়েস এন্ড নো, খুলতে হবে। এর যদি প্যাটটা দেখতে চাই, এর জামাটা তুলতে হবে না হবে না কথা বলেন? তুলতে হবে। একটা পুরুষ, বসে যাও, একটা পুরুষ বাজারে গেলে তার পেট দেখতে গেলে তার জামা খুলতে হবে, তার শরীর দেখতে গেলে তার জামা খুলতে হবে। আর আল্লাহর কৃপায় আমরা দেখতে পাচ্ছি আল্লাহর এমন গজব নাজিল হয়েছে, রাস্তাঘাটে হিন্দু হোক, মুসলিম হোক, দলিত হোক, আদিবাসী হোক, আমার মায়েদের প্যাট খোলা লাগে না, ওরা প্যাট বার করেই আছে, রাগ করেন না, কাঁটার মতো ভুগবে। জলসা করছেন তো, আমার বাবাজি মুফতি ইব্রাহিম সাহেব বায়ান করে গেলেন, আমি বায়ান করছি, দোয়া আমরা করব, দোয়া কিন্তু কবুল আজকে হবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, যদি বলেন কেন, এরকম জলসার থেকে পাপ কাজ বেশি হচ্ছে জলসায়। কেন? সব মেয়েগুলো তো রাস্তায়, কথাটা বুঝতে পারেননি? সব মেয়েগুলো রাস্তায়, কটা লোক জোগাড় করেছেন আপনার জলসায়? এখানে হাজারটা লোক হবে না, আল্লাহর কৃপায় 20 ফেব্রুয়ারি আমার মাদ্রাসায় যাবেন, 30,000 শ্রোতা পাবেন, 30,000, 200 ডেক বিরিয়ানি করি, 40টা গরু। একটা মেয়ে যদি রাস্তায় দেখিয়ে দিতে পারেন তো আমরা বাপ ব্যাটা জুতোর মালা পরব। ইজ্জত নেই জানেন? কোরআনে ইসলামে নারীদিকে কত বড় মর্যাদা দেওয়া হয়েছে, বড় মর্যাদা দেওয়া হয়েছে। আপনার বালিক বিটি রাস্তায় সেজে পেট বার করে ঘুরে বেড়াচ্ছে, আপনার সন্তান বেপর্দা ভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মরদদের সামনে, আপনাদের চোখে পড়ে না? জলসা করছেন, আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না, আমি আপনাদের জন্য পড়ে নেই, আর আমার অভাব যায়নি যে খিরপাইওয়ালারা দাওয়াত না দিলে আমি খেতে পাবো না, আখ ছিলার মতো ছিলে দিয়ে যাব, গায়ে খুব লাগবে। ইজ্জতদার জিনিসকে ইজ্জতদার জায়গায় রাখতে হবে, কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ঘর তৈরি করেছেন, ঘরের ভেতরটা সাজিয়েছেন, পালংগুলো বাইরে রাখবেন, লোককে দেখাবার লেগে না ভেতরে রাখবেন, ভেতরে রাখবেন। তোরে হারাম খোর, বিটিটা হচ্ছে ঘরে রাখার জিনিস, ওটা বাইরে বার করার জিনিস নয়, রাস্তায় বার করে ঘুরাবে বাজার বসি। কে বলল তোমাকে আমাদের মতো মলবিকে দাওয়াত দিবেন না? আমি আপনার দাওয়াতের ভুখা নয়, বাস্তব কথা বলে যাচ্ছি, আমাদেরকে দাওয়াত দিবেন না, অন্য কেউ কি দাওয়াত দিবেন? জিলাপি হুজুর দিকে দাওয়াত দিবেন? তারা মেলা পছন্দ করে, তারা নারী পছন্দ করে, আমাদের ঘরে বিবি আছে, আমাদেরও বিটি আছে, আমার বিবির কাছে রাত্রে বেলায় গিয়ে শুই, এটাই আল্লাহর কৃপা। বললে গায়ে লাগবে, কষ্ট পাবেন, মনে ব্যথা পাবেন, কিন্তু রাতের বেলায় গিয়ে আমার কথাগুলো অনুভব করবেন। ইয়াসিন ভাই কি বলে গেল, অনুশোচনা করবেন, আপনার চোখ দিয়ে পানি পড়বে যে আপনার স্ত্রী, আপনার বিবি, আপনার বিটিকে কোথায় রাখা দরকার আর আপনি কোথায় বার করেছেন, কষ্টের বিষয়। আমি ইয়াসিন, আমার শরীরের অংশ দেখতে পাচ্ছেন না, আর আপনার বিবি বাজারে যাবে তার শরীরের অংশ সবাই দেখবে, আপনার বিটি বাজারে যাবে তার শরীরের অংশ সবাই দেখবে। এই কালচারটা তখন আসবে যখন মুসলমানের কাছে দিনই ইলিম থাকবে, নবীজির আদর্শ থাকবে। আপনাকে আমি প্রমাণ দিই, একটা দিলাম তো, চপ্পল, চপ্পল কিভাবে পরবেন এটাও আমার নবীজি শিখিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি? ডান পাটা প্রথমে পরবে, পায়খানা ঘরে প্রবেশ করলে ডান পাটা, বাঁ পাটা আগে প্রবেশ করবে, বেরোনোর সময় ডান পা। পায়খানা ঘরের ভেতরে চুপচাপ বসে থাকবে, চুপচাপ হাজত সারবে, বেরিয়ে চলে এসো, পায়খানা ঘরের ভেতরে কথা বলা যাবে না, পায়খানা ঘরের ভেতরে আপনার খাওয়া যাবে না,
बड़ कष्टेर विषय आमादेर समाजेर लोक आमादेर अनेक लोक आछे सकाल बेलाय पायखाना ना सकाल बेलाय बिड़ी ना खेले पायखाना हय ना ए ठीक बोललाम ना भूल बोललाम हजरत पायखाना घरेर भेतरे बिड़ी टानछे ता नाहले तो ओर हागाय हबे ना আর আপনি বলছেন আমি নবীর সুন্নত পালন করব কষ্টের বিষয় এটাই নবীজির সুন্নত পায়খানা ঘরের ভিতরে চুপ থাকো যারা আমাদিকে মাদ্রাসা ছাপ মনে করে আমি আপনাদিকে বলে যাচ্ছি আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে যদি কোথাও সঠিক আদর্শ আছে তা একমাত্র কোরআন হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা একবার তাকবীর দেব সবাই এগিয়ে চলে আসবেন এই সামনে জায়গাগুলো পূরণ করুন ভাই উঠে আসুন নারায়ে তাকবীর উঠে আসুন উঠে আসুন উঠে আসুন পেছনে ভাইরা বসতে পাচ্ছেন মার্কাজে গিয়ে শুনছেন যে দ্বীনি ইলম হাসিল করা ফরজ দ্বীনি ইলম মানে কি আলেম হতে হবে মুহাদ্দিস হতে হবে মুকাররির হতে হবে মুফাসসির হতে হবে না মাওলানা শাহ আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাই নিজের আরকানের কিতাবে লিখলেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ কতটা যতটা ইলম হাসিল করলে আপনি হারাম হালাল চিনতে পারবেন দ্বীন বাদ্দীন চিনতে পারবেন কুফরি আর না কুফরি এটা চিনতে পারবেন বেঈমান কাফেরের খপ্পর চিনতে পারবেন ইহুদি নাসারাদের কালচার চিনতে পারবেন যে এটা আমার নয় এটা ইহুদি নাসারার কালচার কখন চিনতে পারবেন ইলম কিভাবে হাসিল করবেন কোন আলেমের কাছে উঠা বসা করে হোক কোন আলেমের সঙ্গে সম্পর্ক রেখে হোক কোন মাদ্রাসায় উঠা বসা করে হোক কিংবা বড় আলেমের লেখা বই পড়ে হোক আমাদের যারা মুসলমান ভাই এসে বসেছেন এখানে সকলে জানি আপনি ধরলেন খিরপাই টাউনি কোন যদি রেস্টুরেন্টে খেতে যান খিরপাই বাজারে কোন হোটেলে যদি খেতে যান ঘাটালে হোক মেদিনীপুরে হোক চন্দ্রকোনায় হোক আপনি কি জিজ্ঞেস করেন মুসলমানরা কি জিজ্ঞেস করে দাদা মুরগিটা কাটা না জবাই করা করেন না কথা বলেন কেন করেন যে মুসলমানের জন্য আপনার আমার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার কি খাবার বললাম হালাল মুরগিটা জবাই করা হতে হবে হালাল হতে হবে আপনার আমার জন্য শর্ত মুসলমানরা এটা বুঝে গেছে যে হালাল খাবার খেতে হবে জবাই করা যেন মুরগির মাংস হয় ছাগলের মাংস যেন জবাই করা হয় কিন্তু এই জবাই করা মাংসটা বুঝতে পারলো যে ওইটা হলে হালাল হবে কিন্তু কেউ যদি সুদের টাকায় হালাল মাংস কিনে ওই একই মাল দাঁড়িয়ে গেল আমাকে দাওয়াত দিয়েছেন ঠিক আছে কাঁটার মতো ফুটবে এমন এমন কথা বলবো কিরিচে সবাই টিকে থাকতে পারবে না আমাকে ভেবে চিন্তেই দাওয়াত দেয় লোক গায়ে খুব লাগবে কথাগুলো বাস্তব কথা এই আমি এখনই সুদখোরের ব্যাপারে বলবো সকালবেলায় খিরপাই বাজারে যারা সুদখোর আছে চা দোকানে তারা বলবে একদম বাজে হুজুরে নেহলি কিছুই আর নেই ওই মাল কটা গাল দিবে আমাকে কারা সুদখোর মাল কটা যারা সুদ খায় কষ্টের বিষয় এটাই মুসলমান ছেলে হোটেলে বসে এক বোতল মদ খেয়ে নিচ্ছে খাওয়া হয়ে গেলে তারপরে মুরগির মাংস কেনার সময় হোটেলে রুটি আর মুরগির মাংস খাবে তখন বলছে বে মুরগিটা জবাই হারাম করকে জুতো করে মার প্রথমেই তো চালিয়ে দিয়েছিস মদ হারাম ওটার বেঁচে লাভ আছে কোরআনে আল্লাহ দুটো ওয়ার্ডে বুঝিয়ে দিয়েছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি আপনি সকালবেলায় উঠে এক কুইন্টাল আলু নিয়ে খিরপাই বাজারে বিক্রি করুন সারাদিনে
300 টাকা লাভ করলেন, আপনি সেই টাকায় যে মালটা কিনে খাবেন হালাল, সেই খাবারে যে রক্ত তৈরি হবে হালাল, কিন্তু যদি মুরগা খান, মুসাল্লাম খান, খাসি খান, টাকা যদি সুদের হয়, টাকাটা হারাম, খাবারটা হারাম, যে রক্ত তৈরি হলো সেটাও হারাম। সুদের সব থেকে নিম্ন স্তরের পাপ নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ। মুসলমান বুঝে না, আপনাকে বুঝিয়ে দিই, আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এলেন, পায়ের চপ্পল থেকে পায়ের নিচে থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা আদব আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আদব, আপনি কিভাবে বেঈমান কাফেরের জালে ফেঁসে যাচ্ছেন বলে দিই, এই স্টেজে প্রমাণ দেব, স্টেজেতে প্রমাণ দেব। আমি পানির বোতল বার করো, একটা দেন, খুলতে হবে না, আমার হাতে দেন। আগে আগেকার মানুষরা আমাদের জন্য, হুজুরদের জন্য গ্লাস রেডি করতো স্টেজে, ঠিক কি না, কথা বলে। এই পানির বোতলটা হচ্ছে ইহুদি নাসারাদের কালচার। এক গ্লাস পানি পান করতে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা আদব বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইহুদিদের কালচার নিলে একটাও আদব আর থাকবে না। এই পানির বোতলে পানি পান করা আর মদ খাওয়া দুটো সুমা গুনাহ হবে না। পানি পান করছেন হালাল, ঠিকই আছে, কিন্তু যেভাবে মদ পান করে ওইভাবেই পানি পান করছে, আদব সরে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিসমিল্লাহ বলে পানি পান কর, 3 নিঃশ্বাসে পানি পান কর, বোতল লাগিয়ে 1 নিঃশ্বাসে পানি চলছে, নবীর সুন্নত চলে গেল। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? বিসমিল্লাহ বলে পানি পান কর, মোষটা যেন পানিতে না ডুবে, ডান হাতে গ্লাসটা ধরো, কি বুঝলে? এ তো ইহুদি নাসারাদের কালচার, আমরা জালে ফেঁসে গেছি। ব্যবহার জলসা, স্টেজ, বিয়ে, প্যান্ডেল, বাড়ি সব জায়গায় ইউজ হচ্ছে। গ্লাস উঠে গেল, কারা করলে? ইহুদিরা। এই কথাটা আমার যখন প্রচার হবে কালকে ফেসবুক আর ইউটিউবে, আমাদের মুসলমানদের কিছু হারামখোর আছে, শিক্ষিত হারামখোর, তারা আমাকে গালি দিবে, বলবে এটা অশিক্ষিত মলবি, এদের মধ্যে স্ট্যান্ডারই নাই, হারাম খোর। যারা মনে করে এরা আধুনিক যুগে আসতে পারেনি, এরা পুরনো যুগে ঢুকে আছে, এরা মডেলিং এর যুগে আসতে পারেনি, হ্যাঁ ঠিক বলেছেন, আমরা হুজুররা, আমরা মোলবিরা আধুনিক যুগে ঢুকতে পারলাম না, কেন? তোমার মতো ব্যভিচার করতে পারবো না, তোমার মতো জিনা করতে পারবো না, তোমার মতো মদ পান করতে শিখিনি, তোমার মতো বইয়ের কেক কেটে জন্মদিন পালন শিখিনি, তোমার মতো বেটার জন্মদিন পালন আমরা হুজুররা করিনি, ওই জন্য আমরা আধুনিক আসতে পারি। গায়ে লাগবে কথাগুলো, কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছি। কোন ভাষায় অ্যাটাক করে এরা? আমাদিকে মাদ্রাসা ছাপ বলে অনেকজন, গোটা ভারতবর্ষে শুধু মুসলিম নয়, আমার যারা হিন্দু ভাই, দলিত আদিবাসী ভাই, যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, বাজারে আমি একটু বাড়ির জন্য ফল কিনলাম, একজন বাবু বললে আমি আপনার জলসা শুনি, আমি হিন্দুদের ছেলে, আমি খুশি হলাম, তাকে দোয়া দিলাম। তো যারা আমার আওয়াজ শুনছেন, ভারতে হিন্দু মুসলিম দলিত আদিবাসী প্রত্যেকটা জীবন ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে, কেউ নিজের ধর্মে স্ট্যান্ড নেই, না হিন্দু ভাইরা আছে, না মুসলিমরা আছে, না দলিত আছে, না আদিবাসী আছে, এই ধর্ম থেকে ভেঙে চুর চুর করার দায়িত্ব পালন কে করেছে জানেন? পৃথিবীর 1 নম্বর সেটা হচ্ছে ইসরাইল, ইহুদিরা।
একুয়াফিলা যে পানিটা আছে ওটা ইসরায়েলের প্রোডাক্ট, পানির বোতল ওদের কাছ থেকে এসছে, জানো মানুষ পানির বোতলে নাহলে ভারতের হিন্দু মুসলিম দলিত আদিবাসীর সংস্কৃতিতে পানির বোতল ছিল না। আপনার পাড়ার হিন্দু ভাই দিকে জিজ্ঞেস করুন, তারাও জীবনে পানির বোতলে পানি পান করেনি, জগ গিলাসই পানি পান করেছে, ঠিক বললাম না ভুল বললাম? খুঁজলেন আপনার কৃপায় যে আমার হিন্দু ভাইরা বাস করে তাদের কাছে, সংস্কৃতি শেষ হয়ে গেছে, ভারতের সংস্কৃতি শেষ, এলোকাদের ইহুদি আর নাসারাদের কালচার, ইহুদি নাসারার কালচার। তা না হলে ভারতের মতো দেশে সমকামীকে সুপ্রিম কোর্ট রায় দিত না। যারা শিক্ষিত সমাজের লোক আছেন তারা শুনে যান, সেদিনই দেখলাম আমেরিকায় থাকে ভারতের প্রবাসী ভারতবাসী দুটো হিন্দুদের ছেলে, তারা সমকামী দুটো ছেলে একে অপরকে বিয়ে করেছে, জোরে বলুন নাউজবিল্লাহ। উত্তর চব্বিশ পরগনা বনগাঁ থানার ঘটনা, দুটোই আমার হিন্দু ভাই পরিবার, দুটো মেয়ে তারা সমকামী বিয়ে করেছে মন্দিরে গিয়ে, দুটো পরিবারের মাথায় ভাঁজ। হাই হাই কি করলে, দুটোই আমার হিন্দু ভাই, কি বুঝলেন এখান থেকে? এই সমকামিতাই রায় দেওয়ার কারণে শুধু মুসলিম জীবন ব্যবস্থা নয়, ভারতের প্রত্যেকটা ধর্মের জীবন ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে। আখলাকটা কার, এই চরিত্র কার, এটা হচ্ছে কওমে লুতে। এই পাপের কারণে কোরআনে আছে আল্লাহ একটা জাতিকে রুটির মতো পাল্টিয়েছে, রুটির মতো। আজকে মুসলমান ভাই আপনার দিকে অনুরোধ করে যাচ্ছি, আপনার সন্তানকে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন, কিন্তু অনুরোধ করে বলছি তাদিকে ধার্মিক করুন, দিনই শিক্ষা দে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, কোন মলবি যদি আমার এই কথা কেটে দেয় তো তোমার এই ক্ষীরপাই বাজারে দাঁড়িয়ে জুতোর মালা পরব আমি। কি কোন মুসলিম ছেলে, সে ডাক্তার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, আইপিএস হোক, ব্যাজিস্টার হোক, সব ডিগ্রি হাসিল করুক, কিন্তু যদি তার মধ্যে দিন না থাকে আল্লাহর কসম আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য পাবে না, সে একটা জীব জন্তু জানোয়ারের মতো আমার আল্লাহর কাছে, প্রাণীর মতো। বড় কষ্টের বিষয়,